আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন ফ্রাই রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাপুন তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে চলে যাবে আপনার কাছে তো আমি আমাদের বাসায় যে সবার বাসায় যে ধরনের মশলা থাকে সেই মশলা দিয়ে আমি হোটেল স্টাইলের আপনাদেরকে ঝাল ফ্রাইটা করে দেখাবো তো আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ঝাল ফ্রাইটা কেমন হলো তো চলুন চলে যায় মূল রেসিপিতে তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি এক টেবিল চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিলাম তো তেলটা দেওয়ার পর এখানে আমি গরম মশলাটা দেব তো আমি এখানে তিন চারটা এলাচ দুই টুকরো দারচিনি আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি তো আমি এখানে হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভেজে আমরা একটু নরম করে নেব এই যে দেখুন আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেল তো এখন আমি এখানে আদা আর রসুন বাটাটা অ্যাড করে দিলাম তো আমি এখানে দুই চা চামচ আদা বাটা আর দুই চে চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম তো দেওয়ার পর আমি এগুলাকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো এখন অ্যাড করে দেব তো এখন আমি এখানে যেহেতু আমাদের ছাল প্রায় তো ছালটা একটু বেশি হবে তো আমি এখানে দুই চা চামচের মতো আমি মরিচের গুঁড়ো অ্যাড করলাম তো এখানে আমি হলুদের গুঁড়ো দিলাম এক চা চামচ তো তারপর এখানে আমি দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো তো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ তো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ তো দিয়ে আমি আবারও কি একটু ভেজে নেব তো এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দিলাম যেন গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় তো আপনারা চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন মশলাটা যদি পুড়ে যায় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো সেজন্য যেন মশলাটা না পুড়ে যায় সেই জন্য একটু পানি অ্যাড করে দিলাম তো এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম তো এখানে আমি এলাচ দারুচিনি তেজপাতা জাইফল জয়ত্রী এগুলোকে একটু তাওয়ায় তেলে গুঁড়ো করে নিয়েছি তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু ভেজে নিচ্ছি তো মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনারা তার ততই ভালো এটার টেস্টটা আসবে তো এখানে আমি আর একটু পানি দিয়ে দিব দিয়ে আবারও আমি একটু নেড়ে দিলাম তো আমি মশলাটাকে খুব সময় নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এই যে দেখুন আমার মশলাটা মানে কত সুন্দর কষানো হচ্ছে কালারটা মশলার কালারটা দেখুন কত সুন্দর এসেছে তো যখন মশলাটা কষানো হয়ে যাবে তখনই আমি চিকেনগুলোকে দিয়ে দেব তো আপনারা দেশি বয়লা যে কোনো মুরগি দিয়ে এগুলো করতে পারেন ছোট ছোট পিস করে নিলে মানে এগুলো অনেক টেস্ট হয় তো আপনারা চেষ্টা করবেন ছোট ছোট টুকরো করে দিতে তো মশলাগুলো ভালোভাবে ভেতরে ডুববে চিকেনের তো এটা যেহেতু একটু ঝাল হয় তো ছোট ছোট করে দিলে ভালো তো আমি মশলার সাথে ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি তো নিয়ে আমি এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব তো আমি কিছুক্ষণ ওয়েট করব তো এই যে দেখুন আমি তিন মিনিটের মতো ঢেকে রেখেছি তো রেখে এখন আমি ঢাকনাটা খুলে দেখব এই যে দেখুন আমাদের তেলগুলো উপরে উঠে এসেছে মশলা থেকে তো এখন আমি আবারও একটু নেড়ে দেব আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন যেহেতু মশলাগুলো পুড়ে যাবে তো এই যে দেখুন আমি আবারও নেড়ে আবারও একটু ঢেকে দিচ্ছি তো আমি এভাবে ঢেকে দিয়ে দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব তো এই যে দেখুন আমাদের চিকেন চেকে মানে একটু পানি উঠে এসেছে তা আবারও আমি একটু নেড়ে দেব আপনারা চেষ্টা করবেন এভাবে করতে তাহলে এটা স্বাদটা আপনারা পাবেন তো একটু সময় নিয়ে করবেন তো এই পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দেব তো পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি এগুলোকে ঢেকে আমি অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তো এই যে দেখুন আমি এখন ঢাকনাটা খুলে দেখলাম তো এখন আমি আবারও একটু নেড়ে দেব তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব তো কাঁচামরিচটা অ্যাড করে দিলাম যেহেতু ঝাল প্রায় ঝালটা একটু না হলে কি হয় বলেন তো একটু ঝাল ঝাল হবে এটা তো আমি এখানে একটু ডালা জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম তো দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে মাংসের সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি ঝোলটা যখন একদম গায়ে গায়ে হয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলব তো এখন আমি আবারও এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করবো ঝোলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত তো ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখনই আমরা এটাকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন আমার ঝোলটা এই যে একদম গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে তো ঝাল প্রায়তে আমার মনে হয় ঝোল বেশি রাখলে ওটা টেস্টটা ভালো আসে না তো আপনারা চেষ্টা করবেন ঝোলটাকে একদম কমিয়ে নিতে তাহলে ঝাল প্রায়টা অনেক টেস্টি হয় তো এই যে দেখুন আমার ঝাল প্রায়টা প্রায় রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে লবণটা অ্যাড করে দিতে পারবেন যদি আপনাদের লবণটা কম হয় তো আমার রেডি মজাদার জাল প্রায় তো আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পে